মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। সম্রাট জরাসন্ধ আপনার জামাতার সঙ্গে যে দুর্ঘটনা ঘটেছে তার জন্য যাদবকুল দায়ী নয়, আর মথুরাবাসীদেরও কোনো দোষ ছিল না, কিন্তু আপনি শাস্তি ওই মথুরাবাসীদেরই দিচ্ছেন কেন? সম্রাট জরাসন্ধ, সমস্ত মথুরাবাসী কিন্তু কংসেরই প্রজা ছিল। ভাবুন, চিন্তা করুন, যদি মহারাজ কংস আজ জীবিত থাকত তাহলে তার প্রজাদের উপর আসা সংকটে কি সে আনন্দ পেত? সেই প্রকারে যদি এখন মহারাজ কংসের প্রজাদের উপর যদি কোনো সংকট আসে তাহলে তার আত্মা কি শান্তি পাবে? না মহারাজ জরাসন্ধ, কখনোই নয়। দেখুন গুরুবর, আমাকে আপনার কথার জালে ফেলার চেষ্টা করবেন না। আমি শুধুমাত্র সত্য বলছি মহারাজ। শুধুমাত্র একজন ব্যক্তির জন্য সমস্ত মথুরাবাসীদের সমস্ত প্রজাদের ক্ষতি করে শাস্তি দেওয়া উচিত হবে না। যদি প্রজারাই না থাকে তাহলে মহারাজ কংসের নগরের নতুন রাজা কাদের নিয়ে রাজত্ব করবে? মহারাজ জরাসন্ধ, আপনার শত্রুতা তো কৃষ্ণের সঙ্গে, যদি আপনার প্রতিশোধ নিতে হয় তাহলে কৃষ্ণের ওপর নিন, যদি আপনি শাস্তি দিতে চান তাহলে কৃষ্ণকে দিন। মথুরার প্রজারা তো নির্দোষ মহারাজ। ঠিক আছে গুরুবর, জরাসন্ধ যুদ্ধের পরিণাম বদলানোর সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, যুদ্ধ হবে না, কিন্তু সন্ধিও হবে না, লেনদেন হবে। গিয়ে মহারাজ উগ্রসেনকে বলে দিন, যদি তিনি মহাবলে জরাসন্ধের আক্রমণের লক্ষ্যবস্তু না হতে চান তাহলে ওই কৃষ্ণকে আমার হাতে তুলে দিক। হে মধুসূদন, তুমি তো সর্বজ্ঞানী, তুমি যুদ্ধের পরিণামও তো জানতে, তাহলে জরাসন্ধকে সন্ধির প্রস্তাব কেন পাঠালে? হে পার্থ, সন্ধি যে কোনো যুদ্ধের প্রথম পদক্ষেপ। সন্ধির সেতু কেউ পার না করে যুদ্ধে নিজের লক্ষ্যে পৌঁছানো অসম্ভব। যে কোনো যোদ্ধা যুদ্ধক্ষেত্রে তখনই নামেন যখন তার কাছে আর কোনো পথ থাকে না। যুদ্ধ এড়িয়ে যাওয়ার অন্তিম বিকল্প হলো সন্ধি। হে পার্থ, যুদ্ধ কখনো কারোর মঙ্গলের জন্য হয় না, সে যে যার পক্ষে লড়াই করুক না কেন। আমি কখনো চাইনি যে এই যুদ্ধে মথুরার প্রজাদের মঙ্গল হোক, তাই আমি সন্ধি প্রস্তাব পাঠিয়েছিলাম। আমার কূটনীতি সফল হল। জরাসন্ধ মথুরায় আক্রমণ করার সিদ্ধান্ত ত্যাগ করেন, ঠিক যেমন আমি চেয়েছিলাম তেমনই হল পার্থ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।